আসসালামু আলাইকুম, হাই গাইজ। এই ভিডিওটা হচ্ছে আমার লন্ডন ব্লগসের সেকেন্ড এপিসোড, আর এই হলো আমার লন্ডনের ফার্স্ট মর্নিং। ব্রেকফাস্ট শেষ করে আমি আর আমার ভাই বের হয়ে গেলাম লন্ডনের পাবলিক ট্রান্সপোর্ট কীভাবে ইউজ করতে হয় সেটা দেখে নেওয়ার জন্য। আর আমরা ওই দিন বাস আর ট্রেন ইউজ করে ইলফোর্ড থেকে স্ট্র্যাটফোর্ডে গিয়েছিলাম। তো এতে আমার ট্রেনিংও হয়ে গেল, আর ওয়েস্টফিল্ডে যেয়ে টুকটাক কিছু শপিং করে নিলাম। আর আমি কিন্তু এই একদিনের ট্রেনিংয়েই পরদিন বাসা থেকে আমার কনফারেন্সে একা একাই চলে গিয়েছি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে, কারণ লন্ডনে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা খুবই সহজ। পরদিন 27 নভেম্বর সকালে 3 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে বের হয়ে গেলাম আমার কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য। আমি গিয়েছিলাম ইলফোর্ড থেকে লন্ডন ব্রিজ। আমি এখন দেখাবো কিভাবে গুগল ম্যাপ ইউজ করে পাবলিক ট্রান্সপোর্টে করে আমি আমার কনফারেন্স ভেনিউ গ্লেজিয়ার্স হলে গিয়েছিলাম। আমি আমার ডেস্টিনেশন সার্চ করে নিলাম ইলফোর্ড লেন থেকে গ্লেজিয়ার্স হল। ট্রেনের সাইনের উপর ক্লিক করার পরে পাবলিক ট্রান্সপোর্টের সবগুলো রুট নিচে দেখানো আছে। তো আমি প্রথম রুটটাতে ক্লিক করলাম। এখানে দেখানো আছে ইলফোর্ড লেন থেকে 3 মিনিট ওয়াক করলে উইঙ্গেট রোড বাস স্টপে যাওয়া যাবে, আর বাসের নামও দেওয়া আছে EL1। ইভেন এটাও দেখানো আছে যে কত মিনিট পর পর EL1 বাসটি এই স্টপে আসবে। এই বাসে করে আমি যাব বার্কিং স্টেশন, আর বার্কিং স্টেশন হলো আমার লোকেশন থেকে 4 নম্বর স্টপ। তো বাকি 3টা স্টপের নামও দেখানো আছে। আমি বাস থেকে নেমে 1 মিনিট হেঁটে বার্কিং স্টেশনে চলে গেলাম। আর দেখেন এখানে ডিটেইলে দেখানো আছে যে বার্কিং স্টেশন থেকে আমি প্ল্যাটফর্ম 6-এ ডিস্ট্রিক্ট লাইনের যে ট্রেনটা আসবে সেটাতে করে আমি আমার ডেস্টিনেশনে চলে যেতে পারবো। আর তার জন্য আমার লাগবে 26 মিনিট, আর এটা হচ্ছে 12th স্টপ। এর আগে যে 11টা স্টপ আছে সেগুলোর নাম কিন্তু এখানে সব মেনশন করে দেওয়া আছে। তো আমি আমার ডেস্টিনেশন মনিউমেন্টে নেমে গেলাম। নামার পরে 9 মিনিট হাঁটলেই আমার ভেনিউ গ্লেজিয়ার্স হল। আর 9 মিনিট যে হাঁটবো, কোন রাস্তা ধরে হাঁটবো সেটাও দেখিয়ে দেওয়া আছে ম্যাপে। তো আমি মনিউমেন্ট স্টেশনে নেমে গুগল ম্যাপ দেখে দেখে 9 মিনিট হেঁটে আমার ভেনিউতে চলে গেলাম। এই যে আমি হেঁটে হেঁটে আমার ভেনিউর দিকে যাচ্ছিলাম, আর একটু একটু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে লন্ডন ব্রিজের নিচে। হাঁটতে অ্যাকচুয়ালি খারাপ লাগে না, ভালোই লাগে, বাট প্রবলেম হচ্ছে টেম্পারেচার প্লাস বাতাস। একে তো টেম্পারেচার অনেক কম ছিল, 3 ডিগ্রি, তার মধ্যে প্রচণ্ড বাতাস ছিল এবং বৃষ্টি ছিল। এই দেখেন এটা লন্ডন ব্রিজের উপরে। এই তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার ভেনিউতে, আর কনফারেন্স শুরু হয়ে গেল। তো সারাদিন কনফারেন্সে ছিলাম। আমার প্রোগ্রাম শেষ করে আমি চলে গেলাম ওয়েস্টফিল্ডে। ওয়েস্টফিল্ডে ঘুরে বেড়ালাম আর দেখলাম কোথায় কোথায় কী কী সেল চলছে। আর হ্যাঁ, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার জন্য যেটা দরকার সেটা হলো ওয়েস্টার কার্ড। ওয়েস্টার কার্ড আপনারা দোকান থেকে কিনতে পারবেন এবং রিফিল করতে পারবেন আপনাদের যখন দরকার হবে। কার্ড রিফিল করতে পারবেন শপ থেকে, কিংবা রেল স্টেশনে বুথ থাকে যেখান থেকে ক্যাশ কিংবা ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ওয়েস্টার কার্ড রিফিল করা যায়। আমরা যেদিন ট্রেন স্টেশন থেকে আমাদের ওয়েস্টার কার্ডগুলো রিফিল করেছিলাম সেই দিনের একটা ক্লিপ এখানে অ্যাটাচ করে দিলাম। পরের দিন সকাল সকাল বের হয়ে গেলাম কনফারেন্সের সেকেন্ড অ্যান্ড লাস্ট ডে অ্যাটেন্ড করার জন্য। আজকেও গুগল ম্যাপ দেখে সেকেন্ড আরেকটা রুট ইউজ করে আমার ডেস্টিনেশনে চলে আসলাম। এই রুটটা আমার কাছে ইজিয়ার মনে হয়েছে। আমি আমার লোকেশন থেকে লন্ডন ব্রিজের যে স্টেশনটা সেখানে চলে এসেছি। এখান থেকে 4-5 মিনিট হাঁটলেই সামনেই আমার কনফারেন্সের ভেনিউ। চলে আসলাম কনফারেন্সে, কনফারেন্স শুরু হয়ে গেল। একটু পোজ, তারপরে খাবার। আমাদের ডাইনিং হল থেকে লন্ডন ব্রিজের যেই ভিউটা সেটা কিন্তু অনেক সুন্দর ছিল। যেহেতু আজকে আমার কনফারেন্সের লাস্ট ডে, তো চিন্তা করলাম এখান থেকে যেহেতু টাওয়ার ব্রিজ কাছে আমরা আজকে একটু টাওয়ার ব্রিজে ঘুরতে যাব। তাই আমি আমার ভাইকে বলে রাখলাম আমার কনফারেন্স যখন শেষ হবে তখন যেন ও আমার ভেনিউতে চলে আসে, আমরা একসাথে টাওয়ার ব্রিজে ঘুরতে যাব। তো কনফারেন্স শেষ হয়ে গেল। ক্লোক রুম থেকে আমি আমার জ্যাকেট আর ব্যাগগুলো কালেক্ট করতে গেলাম। তারা তো আমার জ্যাকেট খুঁজেই পাচ্ছিল না। এই যে খোঁজাখুঁজি চলছে। যাক, অবশেষে খুঁজে টুজে আমার জ্যাকেট বের করে দিল।
আর আমার ভাইও চলে এসেছিল, তো আমি আমার জ্যাকেট আর ব্যাগ কালেক্ট করে বের হয়ে গেলাম। লন্ডন ব্রিজ থেকে টাওয়ার ব্রিজ একদমই কাছে ছিল, তাই আমরা চিন্তা করলাম ট্রেনে না গিয়ে আমরা হেঁটেই যাব, কারণ যাওয়ার পথেই ক্রিসমাসের অনেক অ্যারেঞ্জমেন্ট ছিল। কারণ আমি যে সময়টা গিয়েছিলাম তখন তো পুরোপুরি ক্রিসমাস ভাইব ছিল। হাঁটতে হাঁটতে চলে আসলাম দি ফেমাস টাওয়ার ব্রিজে, হুইচ ইজ নোন অ্যাজ লন্ডনস ডিফাইনিং ল্যান্ডমার্ক। ক্রিসমাসের জন্য অনেক ফুড আর সুভেনিয়ার স্টল ছিল, মিউজিক ছিল, ক্রাউড ছিল, তো ওভারঅল এনভায়রনমেন্টটা অনেক বেশি হ্যাপেনিং ছিল। তো আমরা কিছুক্ষণ সময় ওখানে থাকলাম আর কিছু ফুড ট্রাই করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল, কান নাক মুখ সব জমে যাচ্ছিল, তাই আর বেশিক্ষণ ওখানে না থেকে আমরা বাসার দিকে চলে গেলাম। অ্যাজ আই সেড, আজকে আমার কনফারেন্সের লাস্ট ডে ছিল আর কালকে থেকে শুরু হবে আমাদের ঘোরাঘুরি। যদিও অনেক বেশি ঠান্ডা ছিল, ওয়েদার খুব একটা ভালো ছিল না, তারপরেও ঘোরাফেরা তো আর বাদ রাখা যাবে না। তো বুঝতেই পারছেন পরের ব্লগগুলো হবে অনেক বেশি ইন্টারেস্টিং, আর আপনাদের সাথে দেখা হবে আমার পরের ব্লগে। টিল দেন, টেক কেয়ার, বাই।